বিরতির পর আবারো আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একদলীয় নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ বয়কট করেছে এবার দশম জাতীয় জাতীয় বাকশাল সরকারকে হটিয়ে জানান দেবে সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলে ইটালির বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন শুরুতে বক্তব্য দেন সম্পাদক খন্দকার নাসির উদ্দিন শুরুতেই বক্তব্য দেন ইটালির বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজহারুল আজম বাঁধন অর্থহীন হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার দেশবাসীর কাছে নিন্দিত হয়েছে ভোটারবিহীন একদলীয় নির্বাচন প্রহসনের নাটক মঞ্চায়নের জাতির কাছে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে থাকবে সরকার দেশব্যাপী যৌথ বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খালেদা জিয়াকে গৃহবন্দী এবং দেশব্যাপী নিষ্ঠুর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে বলেও দাবি জানান বক্তারা গণতান্ত্রিক সরকারকে বিজয়ের পথে নিয়ে যেতে খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা সভায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি সভাপতি তাইফুর রহমান ছোটন মুজিব আহমেদ মোজাম্মেল হক দীপু আবুল কালাম শরীফ উদ্দিন ভুইয়া বাবু এনামুল হোসেন অসরু আব্দুল মান্নান হীরা সাজ্জাদুর কবির সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ অন্যদিকে প্রহসনের দশম জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করার মাধ্যমে সরকারের পরাজয় নিশ্চিত সাংবাদিক সম্মেলনে বলেছেন ইতালি বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন ভোটারবিহীন একদলীয় ভাগাভাগি ও প্রহসনের এই নির্বাচন জাতির কাছে কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিগণিত হবে দেশের বর্তমান এই অস্থিরতার জন্য আওয়ামী লীগ সরকারের সাথে নির্বাচন কমিশনকেও দায়ী করেন তারা এই সময় ভারপ্রাপ্ত সভাপতি আজহারুল আজম বাধুন কালের অবরোধ কর্মসূচির সাথে একাত্মতা এবং দশম জাতীয় সংসদের সকল সাংসদদের ইতালি বঞ্চিত ঘোষণা করে নৌকা সমর্থন গোষ্ঠী ইতালির উদ্যোগে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের বিজয় পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভা গত ছয় জানুয়ারি সোমবার তর্পিনাতারা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নৌকার সমর্থক গোষ্ঠী ইতালির অন্যতম উদ্যোক্তা আফতাব ব্যাপারী ও পরিচালনা করেন নৌকার সমর্থক ইতালি যুবলীগের সাবেক সভাপতি আতিয়ার রসুল কিটন সভায় বক্তারা বলেন বিরোধী দলের হুমকি ও সহিংসতার মধ্যে দশম জাতীয় নির্বাচন অবাধ সন্তোষজনক ও নিরপেক্ষ হয়েছে এবং বিজয় হয়েছে জনগণ ও মুক্তিযুদ্ধের চেতনা বক্তারা আরো বলেন জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারে এই সময় বক্তব্য রাখেন আওয়ামী আলমগীর হুসেন মোহাম্মদ গোলাম মুস্তফা আমিনুর রহমান ভূইয়া আব্দুর রশিদ হাবিব রহমান নাজমুল মহিউদ্দিন মহিসহ অন্যান্য নেতৃবৃন্দ ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানদের ইতালিয়ান ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা শিক্ষা ও বাংলাদেশি কৃষ্টি কালচারের সাথে পরিচয় লক্ষ্যে পাদবাতে রংধনু অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বাংলা স্কুল চালু হয়েছে পাদবা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ বাংলাদেশি ছেলে সন্তানদের ইতালিয়ান ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা শিক্ষা ও বাংলাদেশি কৃষ্টি শেখানোর জন্য পাদোবা রন্দন অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো বাংলা স্কুল চালু করেছে লাভ করতে মার্কেটের পাশে বিয়া বায়ের দিতে প্রশাসনিকভাবে স্থানটি পাওয়া উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এসময় সময় বক্তব্য রাখেন রন্দন অ্যাসোসিয়েশনের সভাপতি আশেখ মাহমুদ পার্থ ইউ ফন্দাসিয়নে কমিউনিস্তাদি পালোভা সেক্রেটারি পালো বেনবেনু সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লা ইস কোষাধ্যক্ষ মুরাদ সাংগঠনিক সম্পাদক মাসুদ প্রধান উপদেষ্টা কাজী আজমত সহ আরও অনেক নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি পার্থ উপস্থিত সবাইকে তাদের স্কুলের কার্যক্রম সম্পর্কে জানান

অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ তাদের সকল সদস্যদের সবার সামনে পরিচয় করিয়ে দেন সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে ব্যানিসের শিল্পী আলফি ও পাদবাবাসীর প্রিয় নৃত্যশিল্পী সাবিয়া হোসেন উত্তরা থেকে চ্যানেল আই। বর্তমান মহাজোট সরকারের একতরফা নির্বাচন এবং বিরোধী দলীয় সভানেত্রী বেগম খালেদা জেকি গৃহবন্দী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করে বার্সেলোনা কাতালোনিয়া যুবদল গতকাল বার্সেলোনায় স্থানীয় একটি হলে যুবদল সভাপতি শফিক খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল হকের পরিচালনায় এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সভাপতি নুরুল ইসলাম প্রধান উপদেষ্টা মোক্তার আহমেদ এমদাদুল হক লাবলু নজরুল ইসলাম আক্কাসমিয়া আক্তার হোসেন সাদউদ্দিন খালেদুর রহমান মামুন জাহাঙ্গীর প্রমুখ প্রতিবার সভায় বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে প্রহসনে নির্বাচন দিয়ে সাধারণ মানুষের সাথে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ করে যাচ্ছে পাশাপাশি বেগম খালেদেজিকে গৃহবন্দী করে বিরোধী দলে ডাকা ওয়ার্কস ফর ডেমোক্রেসি কর্মসূচিকে সরকার বাধা সৃষ্টি করে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করারও নিন্দা জানান ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর দ্য ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এর উদ্যোগে প্যারিসের রিপাবলিক চত্বরে আয়োজিত হয় এক সমাবেশ বাংলাদেশ গণতন্ত্র আইনশাসন ও নাগরিকদের নিরাপত্তা দাবিতে সভায় বক্তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হুসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন কালেকটিভ হ্যাম্পের সভাপতি এরিস নর্ডিন মানবাধিকার কর্মী লুইসিয়ান শ্যাম্পোর টিম হিরো অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন সিরাজুল ইসলাম মিয়া সৈয়দ সাইফুর রহমান হাজি হাবিব আবুল কালাম ফরাইজি শাহেদ আলী মিজান আলী আব্দুল কায়ুম টি এম রেজা হেনু মিয়া আব্দুর রহিম মিয়া আয়শা আক্তার মিলি ও অন্যান্যরা সমাবেশে বক্তারা সরকারি কর্তৃক বিরোধী দলকে গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা প্রদান সাংবাদিক নির্যাতন বিচার বিভাগ দলীয়করণ সহ বর্তমানে দেশের নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদ জানান প্রতিবাদ সমাবেশে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলারাও অংশগ্রহণ করেন সিলেটে ওসমানী নগরের কুড়ুয়াবাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিক আপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে বুধবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে নিহতরা হল জয়ন্ত উপজেলার বাইর গ্রামের কবির কানাইঘাট উপজেলার উপরপাড়া ও নওয়াগাঁও গ্রামের হাসমদ ও ইসলাম উদ্দিন নিহত হন নিহত একজনের কোনো পরিচয় পাওয়া যায়নি গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ জুবের আহমেদ জানান সকাল সাড়ে ছয়টার দিকে ওসমানীনগর থানায় কুরুয়া এলাকার মহানগর পেট্রোল পাম্পের কাছে ঘড় কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আর যে সমাজ তার গুণীজনদের সম্মান জানাতে পারে না সেই সমাজ উন্নতির শিখরে পৌঁছাতে পারে না সিলেটে স্বর্ণম্ন গোলাপগঞ্জের বাগা ইউনিয়নের অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী বাগা ইউনিয়নের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উচ্চকে আয়োজিত সংবর্ধনায় ইউনিয়নের প্রাথমিক মাধ্যমিক ও বিভিন্ন কলেজের জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এমসি একাডেমির স্কুল কলেজের অধ্যক্ষ আহমেদ চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুল হক বাগা ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমেদ সমাজসেবক আরজু মন্ত আলী সংগঠনের সহ সম্পাদক মিসবাউল হক মাসুম সহ বাগা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পরে প্রধান অতিথি সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম বাংলাদেশি ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন তারেক রহমানের বিরুদ্ধে যুবলীগের বক্তব্য প্রত্যাহারের দাবি জানালো যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল কালেক্টিভ অব বাংলাদেশ স্কুল অব গভর্নার্সে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ